হ্যালো আপনাদের মধ্যে অনেকেই এই শুনেছেন যে নেক্সট নেক্সট বড় সাইনিং সিজনের জন্য হচ্ছে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার এবার এটা জেমি তো আমরা শুনেছি অনেক সোর্সেস আমাদেরকে বলেছে যে জেমি মেকলারেন আসছে কিন্তু এই জেমি মেকলারেনটা কে ওর প্লেইং স্টাইল কি ওর ফিজিক্যালিটি কিরাম আর ও কিরাম টাইপের স্ট্রাইকার ও কি ফলস নাইন না পোচার না ফক্স ইন দ্য বক্স নাকি অ্যাজ এ কমপ্লিট স্ট্রাইকার শ্যাডো স্ট্রাইকার ও কি ঠিক এর ব্যাপারেই আমরা আজকে এই ভিডিওটাতে কথা বলবো আমরা জেমি মেকলেরনকে জান আর ওর প্লেয়ার প্রোফাইল আর ওর প্লেইং স্টাইলের ব্যাপারে অনেক কথা বলবো আর হ্যাঁ ও কি শিওর শট মোহনবাগানে আসছেই হান্ড্রেড পারসেন্ট এই নিয়েও আপনাদের সাথে কথা বলবো আরও কন্ট্রাক্ট সিচুয়েশন নিয়েও কথা বলবো জেমি মেকলোরন হলো অস্ট্রেলিয়ান ক্যাপ্ট স্ট্রাইকার কিন্তু ও ছোটোবেলাতে স্কটল্যান্ডকেও ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করেছে ইউথ লেভেলে ওর বাবা ডোনাল্ডের থ্রু দিয়ে কিন্তু সিনিয়র লেভেলে ও অস্ট্রেলিয়াকেই রিপ্রেজেন্ট করেছে আর দু হাজার ষোলো সতেরোর এ লিগ সিজনে দুর্দান্ত পারফরমেন্সেস দেওয়ার পর দু হাজার আঠেরো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার থার্ড রাউন্ডে ওকে অস্ট্রেলিয়া স্কোয়াডে নেয় কিন্তু দু হাজার সতেরোতে অস্ট্রেলিয়া থেকে ওকে ড্রপ করে দেওয়া হয় কারণ ও তখন বুন্দেজ লিগা সাইড দ্রামস্তাদে খেলছিল ড্রপ করার রিজনটা হলো দ্রামস্তাদে প্লেইং টাইম ও খুব কম ম্যাচেস খেলেছিল এই জন্য ওকে ড্রপ করে দেওয়া হয়েছিল এবারও এত প্যাশনেট ছিল দু হাজার আঠাশে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অস্ট্রেলিয়ার হয়ে ও লোনে চলে গেল স্কটিশ ক্লাব হাইবারিয়ানের কাছে আর ওখানে অনেক ম্যাচেস খেলার পর ওকে থার্টি টু ম্যান প্রভেশনাল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু টোয়েন্টি সিক্স ম্যান স্কোয়াডে ওকে নিয়ে যাওয়া হয়নি কিন্তু পরে একটা প্লেয়ারে ইঞ্জুরির পর ওকে নিয়ে যাওয়া হলো সেটাকে গেস করতে পারেন আর একটা আই এর স্ট্রাইকার সেই প্লেয়ারটা হলো নর্থ ইস্টের টমি জুরিচ যখন জুরিচ ইঞ্জুরিড হয়ে গেল ম্যাকলারেন ওকে রিপ্লেস করলো আর অস্ট্রেলিয়ার জার্সিতে জেমি ম্যাকলারেন দুখানা হ্যাট্রিকও মেরেছে একটা নেপালের অ্যাগেনস্টে আর একটা বাংলাদেশের এগেনস্টে এবার আমরা জেমি ম্যাকলরনের ক্লাব ক্যারিয়ারের কথা বলি জেমি ম্যাকলরনের ক্লাব ক্যারিয়ার পুরোপুরি অস্ট্রেলিয়াতেই কেটেছে শুধু ও যখন ছোট ছিল পনেরো বছর বয়সে ব্ল্যাকব্যান রোভার্সে খেলতো কিন্তু সিনিয়র টিমে না সিনিয়র ক্যারিয়ার ওর পুরোপুরি অস্ট্রেলিয়াতে কেটেছে যেখানে প্রথমেও পর্থ গ্লোরিতে খেলতো তারপর ব্রেসবান রোরে ট্রান্সফার হলো তারপর ড্রামস্টার্ট গেল ঠিকই ওখানে ম্যাচেস তো পেলো না ওই জন্য লোনে হাইবেরোনিয়ান গেল স্কটল্যান্ডে তারপর আবার ব্যাক টু অস্ট্রেলিয়া মেলবোর্ন সিটিতে আর মেলবোর্ন সিটিতেও দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ চব্বিশের সিজন অবধি খেলেছে আর এ লিগে এত এক্সপিরিয়েন্সের সাথে ও কিন্তু এ লিগের অনেক হিস্টোরিক প্লেয়ার খুব বড় প্লেয়ার কারণ এ লিগে প্রথম কথা তো ইয়াং ফুটবলার অফ দ্য ইয়ার দু হাজার পনেরো আর ষোলো টানা জিতেছিল আর তারপরে এ লিগের টিম অফ দ্য সিজনেও ছিল দু হাজার পনেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু আর শুধু তাই না এ লিগের গোল্ডেন বুট জিতেছে দু হাজার ষোলো দু হাজার উনিশ দু সিজনে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে জেমি মেকলেরন হলো এ লিগের অল টাইম রেকর্ড গোল স্কোরার ও পুরো লিগের হিস্ট্রিতে সব থেকে বেশি গোল করেছে আর সেটা কতটা বড় অ্যাচিভমেন্ট এটা আপনারা বুঝতেই পারছেন আর তার সাথে জেমি ম্যাকলারন মেলবোর্ন সিটি ক্লাবের অল টাইম রেকর্ড গোল স্কোরার আর ব্রিসবেন রোডে শুধু দুটো সিজন খেলা সত্ত্বেও ব্রিসবেন রোর থার্ড হাইয়েস্ট অল টাইম গোল স্কোরার আর এটা আমার ভাবতেই কিরম লাগছে যে আমরা এমন একটা প্লেয়ারকে আনছি যে মেলবোর্ন সিটির অল টাইম রেকর্ড গোল স্কোরার অস্ট্রেলিয়ার হয়ে দুখানা হ্যাট্রিক মেরেছে আর ওদের লিগের এ লিগের অল টাইম রেকর্ড গোল স্কোরার এমন একটা প্লেয়ারকে আমরা আনছি আমার তো গায়ে গুসবংস দিচ্ছে আচ্ছা ওর অন পেপার আর কোথায় খেলতো সব তো এবার আমরা জানলাম এবার ওর প্লেইং স্টাইলের ব্যাপারে কথা বলি এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আগের বছর আমরা আরেকটা অস্ট্রেলিয়ানকে এনেছিলাম অস্ট্রেলিয়া সেন্ট্রাল কোস্ট মারিনার্স থেকে যারা এবারে এফসি কাপ জিতলো আর সে ছিল জেসন কমেন্স আর অ্যাকচুয়ালি জেসেন কমিন্সের সাথে আমি দেখাও করেছি কথাও বলেছি জেসেন কমিন্স অ্যাজ আ পার্সেন তো আমার খুবই ভালো লাগলো বলেছিল হ্যাঁ মোহনবাগানকে জেতাতে হবে তখনও মোহনবাগান লিক যেতে নি আর দুরন্ত যেতে নি তখন থেকে কথা বলছেন তো অ্যাজ আ পার্সন আমার জেসেন কমিন্সে খুবই ভালো লেগেছে আমি ওকে যা ক্রিটিসাইজ করেছি বা অ্যাপ্রিসিয়েট করেছি এটা পুরোপুরি ওর অনফিল্ড পারফরমেন্সের ওপর অ্যাজ আ পার্সন যতটুকু আমি ওর সাথে কথা বলেছি আমার তো ভালোই লেগেছিল তো যাই হোক যেসেন কামিন্সকে যে আমরা এনেছিলাম ও ছিল প্রপার ফক্স ইন দ্য বক্স দেখবেন বল পোস্টে রাখছে বা রিবাউন্ড আসছে বা গোলকিপার সেভ করছে ওই যে বলগুলো আসে তখনও ও মেরে অনেক বেশি গোল করে দেয় বা ট্যাপিং করলো এটা হচ্ছে প্রপার বক্স প্লেয়ার ঠিক আছে জেমি মেকলের বক্স প্লেয়ার তো বটে কিন্তু তার সাথে ও আরও অনেক বড় কিছু সেটা হলো যে জেমি মেকলোরন নিজে গোল চান্সেস ক্রিয়েট করে ও দূর থেকে শট মারতে পারে আর চান্সেস ও ক্রিয়েট করে ওকে একদম সাজিয়ে দিতে হয় না যে শুধু ট্যাপিং করবে আর গোল মারবে না ও নিজে গোল বার করে নেয় এই জন্য জেমি মেকলেরন একটা ফক্স ইন দ্য বক্স না জেমি মেকলেরন হলো একটা গোল পোচার একটা গোল হান্টার যে গোল খোঁজে এই জন্য গোলের চান্স নিজেই ক্রিয়েট করে নিজেই গোল মারতে পারে তার সাথে ট্যাপিংও তো আছেই কিন্তু এই গোল পোচিং জিনিসটা এটা কিন্তু জেমি ম্যাকলেডনের মধ্যে অনেক বেশি করে আছে আর আমাদের মোহনবাগান টিমের একটা খুব বড়ো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের স্ট্রাইকাররা বা ফরওয়ার্ডরা হেড মারতে পারে না কেউ হেডে গোল দিতে পারে না আর জেমি ম্যাকলের দুর্দান্ত দুর্দান্ত গোল দিয়েছে শুধু হেডার মেরে তো ওর এই একটা অ্যাবিলিটি আমাদের এইটি পার্সেন্ট অ্যাটাকিং খেলে ইম্প্রুভ করে দেবে আর আমাদের গোলের চান্সেস কত বেড়ে যাবে আপনারা নিজেই বুঝতে পারছেন যদি কেউ একটা স্ট্রাইকার অত সুন্দর হেড মারতে পারে আর ও খুব সুন্দর সুন্দর হেড মারতে পারে ওর হেডিং অ্যাবিলিটি খুবই ভালো আর তার সাথে ও গোল পোচার তার সাথে ওর ফক্স ইন দ্য বক্সও আছে বক্স প্লেয়ারও আছে সবকিছুই সব কিছুই করছে কিন্তু মেনলি ও গোল পোচার চান্সেস ক্রিয়েট করে গোল করে হেডও মারে ডিসঅ্যাডভান্টেজ কি এতে তাই না হ্যাঁ কোনো সেরম ডিসঅ্যাডভান্টেজ তো নেই কিন্তু একটা মেজার কনসার্ন একটা ভাবার ব্যাপার আছে আর সেই ব্যাপারটা নিয়ে আমি এক্ষুনি ডিসকাস করব কারণ ওটা আমার জন্য একটু চিন্তার ব্যাপার আছে আশা করছি ওটা যেন না হয় কিন্তু সেই চিন্তার ব্যাপারটা হলো যে জেমি এন অস্ট্রেলিয়ান এ লিগে প্রত্যেক সিজন অ্যাটলিস্ট চব্বিশ পঁচিশটা করে ম্যাচেস খেলেছে ঠিক আছে কিন্তু লাস্ট সিজন ও মাত্র ফোরটিন ম্যাচেস খেলেছে শুধু চোদ্দোটা ম্যাচেস খেলেছে এর আগে জেমি মেকলার সব থেকে কম ম্যাচেস একটা এ লিগের সিজনে ছিল আঠেরোটা ম্যাচ যখন ও প্রথম পথ গ্লোরিতে এসছিল তারপর লাস্ট সিজনই হলো সবথেকে কম ম্যাচ যেখানে ও ফোরটিন ম্যাচেস খেলেছে তো এরম যেন না হয় যে ও যে আগে যে ওর ম্যাজিকটা ছিল বা ও ফিজিক্যাল ফিটনেস ছিল সেটা হারিয়ে ফেলেছে তারপর এখানে আসছে কারণ আমরা এটা দেখতে পেয়েছি জেসন কামিনস আরমান্দো সদিকু আর এরম অনেক প্লেয়ারের মধ্যে যে ওদের যে ওই ফিজিক্যাল জিনিসটা ছিল না ওরা ফিজিক্যালি অত শার্প না যখন ওরা মোহনবাগানে বাগানে এসেছিলো হ্যাঁ ওরা পরের দিকে অনেকটা বেটার হয়েছে কিন্তু ফিজিক্যালি ওরা আগে যেরম ছিল ওই এক্স্যাক্টলি সেম ফিজিক্যালিটি নিয়ে কিন্তু আসেনি ওই ফিজিক্যাল শেপ নিয়ে আসেনি তো আমি ভয় পাচ্ছি যেন এই জিনিসে জেমি মেকলনের সাথে না হয় ও যেন ফিজিক্যাল পিকেই থাকে তাহলেই আমরা এ লিগের অল টাইম রেকর্ড গোলস্কোরা জেমি মেকলনকে খেলতে দেখতে পাবো ওই লেভেলেতেই আর যদি ও ফিজিক্যাল শেপ ডিটোরিয়েট করে থাকে তাহলে তো অনেক কোয়েশ্চেন্স রাইজ করছে আপনারা বুঝতেই পারছেন তো এই ভয়টাই আমি পাচ্ছি আচ্ছা এবারও কন্ট্রাক্ট সিচুয়েশন নিয়ে বলি জেই মেকলারে মার্কেট ভ্যালু হচ্ছে সাড়ে চোদ্দ কোটি ঠিক আছে মোহনবাগান ওকে কন্ট্রাক্ট অফার দিয়েছে কিন্তু শুধু মোহনবাগান দেয়নি ইন্ডিয়া থেকে আরও দুটো ক্লাব আর এম এলএস আর সাউদি থেকেও কন্ট্রাক্ট অফার পেয়েছে এবারও নাইনটি পার্সেন্ট চান্স আছে যে ও মোহনবাগানেতেই আসবে কিন্তু এটা এখনো কনফার্ম না ওকে কন্ট্রাক্ট দিয়েছে ও ভার্ভালি বলেছে যে ও আগ্রি করে নিয়েছে এখনো কিন্তু সাইন করেনি যদিও এই সেম জিনিসটা আগের বছর হয়েছিল জেসন কামিনস ও ভার্বালি অ্যাগ্রি করে গেছিল সাইন অনেক লেটে করেছে অফিসিয়ালি তো আশা করছি এটাও ওরামই হবে যে ভার্ভালি এগ্রি করে গেছে অফিসিয়ালি যে সাইন করবে ওটা লেটে করবে কিন্তু এরম যেন না হয় যে আমাদের ক্লাবে সাইন না করে অন্য কোনো ক্লাবে চলে গেল কারণ এমএলএস আর সাউদি থেকেও অফার পেয়েছে আর ওগুলো কিন্তু অনেক লুক্রেটিভ ডিলসও হয় কিন্তু আপাতত রেস উইন করছে মোহনবাগান আর আমি এটাই চাইবো যে জেইম মেকলেন আসুক আরো ফিজিক্যালি একদম বেস্ট শেপ নিয়ে আসুক আর আমাদের ওরমি খেলা দেখাক যেরম অস্ট্রেলিয়ান এ লিগে দেখিয়েছিল যার জন্য অস্ট্রেলিয়ার অল টাইম রেকর্ড করার আর আপনার যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে লাইক করবেন আর আপনার থটস কি আছে এটা কমেন্টে নিশ্চয়ই শেয়ার করুন অ্যান্ড আনটিল নেক্সট টাইম থ্যাংক ইউ ফর ওয়াচিং জয়মোহন বাগান